জীবনে কি করেননি? বাবা ছিলেন কাঠুরে, নিজে জন্মেছিলেন গায়ানার প্রত্যন্ত অঞ্চল বারাকারায়। পুরো জায়গাটি ছিল জঙ্গলে ভরা। বাবা কাঠ কাটতে চলে যেতেন, পুরো পরিবার ওই জঙ্গলের মধ্যেই আতঙ্কে দিন কাটাত। জীবন কি করে নিমিষে পাল্টে যায় তার বড় উদাহরণ শ্যামার জোসেফ। তার দুরন্ত বোলিংয়েই নিজেদের ঘরের মাঠে টেস্টে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া, 8 রানে জিতেছে ক্যারিবিয়ান দল। এই ম্যাচের নায়ক শ্যামার, যার বাবা গায়ানার শিল্পাঞ্চলে বড় হয়েছেন। বাবা একটা কারখানায় কাজ করতেন, সেই কারখানা বন্ধ হয়ে যেতে তারা চলে আসেন ওই জঙ্গলের রাজত্বে। প্রথম প্রথম ভয় লাগত, পরে সেটি কেটে যায়। তারপর ওয়েস্ট ইন্ডিজ থেকে শ্যামাররা চলে যান আমস্টারডামে। তারপরেই জীবনে বদল হতে থাকে। একটা দেশ থেকে এসে স্থিতাবস্থা বজায় রাখতে প্রথমে দিনমজুরের কাজ করতেন, তারপর হয়েছেন নির্মাণকর্মী। বেশিরভাগ সময়ে কাজ করেছেন ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে। সেই শ্যামারের বোলিংয়েই তছনছ হয়ে গিয়েছে অজিরা। 7 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। শ্যামারের শেষ দিন বোলিং করার কথাই ছিল না। ব্যাটিং করার সময়ে মিচেল স্টার্কের ইয়র্কারে আঙুলে চোট পান, এমনকি ফিল্ডিং করার সময়ে পায়েও চোট লাগে। একটা সময় পায়ের পাতা ফেলতে পারছিলেন না এই ক্যারিবীয় পেসার। সেই অবস্থার মধ্যেও অজিদের ধ্বংস করে দিয়েছেন শ্যামার, তিনি ম্যাচের সেরা হয়েছেন। বিশ্ব ক্রিকেটে তার রূপকথার গল্প নিয়ে তারকারাও শিহরিত। এবিডি ভিলিয়ার্সের মতো তারকারাও জানিয়েছেন, শ্যামারের জীবনের গল্পটা একবার পড়ুন, দেখবেন প্রেরণা খুঁজে পাবেন। MH অপু, নিউজ ডেস্ক, BD প্রেস বক্স।